घास खाय দড়ি কি খায়? আমি আবারো বলছি গরু ঘাস খায় দড়ি কি খায়? দড়ি তো কিছু খায় না। ঘাম কারণ গরুর সাথে তো আর ঘাম আর চুল ছাড়া কিছু থাকে না। আর যেহেতু দড়ি আপনার হচ্ছে চোষক, তাহলে যখন গলার সাথে লাগানো থাকে তখন তো ঘামই চুষবে। আপনি বলতেছেন গরু ঘাস খায় দড়ি কি খায়? আসসালামু আলাইকুম দর্শক, বিশ্বজুড়ে বাংলার নিয়মিত আয়োজন আজকে ধারা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আর আজকেও ধারা সঠিক উত্তর দিয়ে যিনি বিজয়ী হবেন তার জন্য থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার। আপনারা চাইলে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। এই জন্য কী করতে হবে, ভিডিও শেষে আপনাদের উদ্দেশ্যে থাকবে একটি ধারা, ধারা সঠিক উত্তর দিয়ে আপনিও হয়ে যেতে পারেন আমাদের আজকের বিজয়ী দর্শক। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের সাথে আছে আমি ইমরান। চলুন দর্শক, খুঁজে নেওয়া যাক আজকের বিজয়ী বন্ধুকে। দর্শক, এবারে পেয়ে গেছি আমরা একজন ভাইকে। প্রথমে জেনে নেব তার পরিচয়, তারপর ছড়ি দেবো আমাদের আজকের ধারা। ভাই আপনার নাম কি? ভাই আমার নাম শুভ। কি করা হবে? আমি ভাই হচ্ছে সিএস ইঞ্জিনিয়ার, থার্ড সেমিস্টার রানিং পড়াশোনা করছি। দর্শক, আমরা একজন স্টুডেন্ট বন্ধুকে পেয়ে গেছি। ভাই আমরা আমাদের চ্যানেল উদ্দেশ্যে একটি ধাঁধা শো করে থাকি, তো আপনাকে একটি ধাঁধা দিব যার উত্তর করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর দিলে থাকবে পুরস্কার। আমরা কি ধাঁধা খেলবো? হ্যাঁ খেলতে পারেন, সমস্যা নাই। ধন্যবাদ। ভাইয়ের উদ্দেশ্যে আমাদের আজকে ধাঁধা, গরু ঘাস খায় দড়ি কি খায়? আমি আবারও বলছি গরু ঘাস খায় দড়ি কি খায়? সমস্যা হচ্ছে টাইম টাইম চার চেঞ্জ করতে পারবেন। গরু ঘাস খায়? না না, আপনি বলতেছেন গরু ঘাস খায় দড়ি কি খায়? দড়ি কি খায়? ছয় দড়ি কি খায়? কি খাই? সাত। না ভাই সরি, পাঁচ। সময় চলে যাচ্ছে তো। নয় দশ। দর্শক, ভাইয়ার দেওয়া 10 সেকেন্ড সময় শেষ হয়ে গেছে। ভাইয়া উত্তরে ভুল অথবা সঠিক কোনো উত্তরে আমাদেরকে দিতে পারেনি, এই জন্য ভাইয়াকে আমাকে সরি বলতে হচ্ছে। তবে ভাইয়া মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দর্শক, এবারে পেয়ে গেছি আমরা একজন ভাইয়াকে। প্রথমে জেনে নেব ভাইয়ার পরিচয়, তারপর ছড়ি দেবো আমাদের আজকের ধারা। ভাই আপনার নাম কি? রাকিব। কি করা হয় ভাইয়া? পড়াশোনা। পড়াশোনা, স্টুডেন্ট। দর্শক, আমরা একজন স্টুডেন্ট বন্ধুকে পেয়ে গেছি। তো ভাইয়া আমরা আমাদের চ্যানেল উদ্দেশ্যে একটি ধাঁধা শো করে থাকি, তো আপনাকে একটি ধাঁধা দিব যার উত্তর করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর দিলে থাকবে পুরস্কার। তো আমরা কি ধাঁধা খেলবো? জি ভাই। ধন্যবাদ। আপনার উদ্দেশ্যে আমাদের আজকের ধাঁধা, গরু ঘাস খায় দড়ি কি খায়? দড়ি রস খায়, পানি। আবার বলবো প্রশ্নটা? না কাউন্টার দেবো এক। না আবার প্রশ্নটা আবার বলেন। দুই। প্রশ্নটা আবার বলেন। গরু ঘাস খায় দড়ি কি খায়? দড়ি গাম 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 গাম, মানে গরুর সাথে যে গলার সাথে বাঁধা থাকে না, ওই গাম ধরে না, ঘাম খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। পাঁচ চেঞ্জ করতে পারবেন আপনি কি শিওর? এটা গাম। আপনার কি কোনো অপশন আছে? মানে চারটা তো অপশন থাকে, চারটা তো অপশন। আচ্ছা এইটাই ঘাম খায়। হ্যাঁ সাত চেঞ্জ করতে পারবেন? আট গ্রামই তো থাকে ভাই, আর চুল আছে সাথে। দশ। দর্শক, ভাইয়া উত্তরে বলেছে দড়ি ঘাম খায়। আমরা একটু জেনে নিব ভাইয়া কেন বলো। ভাইয়া ঘাম কিভাবে খায়? ঘাম কারণ গরুর সাথে তো আর ঘাম আর চুল ছাড়া কিছু থাকে না। আর যেহেতু দড়ি আপনার হচ্ছে চোষক, তাহলে যখন গলার সাথে লাগানো থাকে তখন তো ঘামই চুষবে। দর্শক, ভাইয়াকে আমাকে সরি বলতে হচ্ছে, কারণ ভাইয়ার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। তবে অনেক সুন্দরভাবে আমাদেরকে উত্তরটি দেওয়ার চেষ্টা করেছে, এই জন্য আমাদের টিম অবশ্যই তাকে সাধুবাদ জানাবে। ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মূল্যবান সময়। দর্শক, এবারে পেয়ে গেছি আমরা একজন সুন্দরী আপুকে। প্রথমে জেনে নিব তার পরিচয়, তারপর সরি দেবো আমাদের আজকের ধাঁধা। আপু আপনার নাম কি? আমার নাম সাবিনা। কি করা হয় আপু? অনার্স থার্ড ইয়ারে পড়তেছি আর কি। স্টুডেন্ট। দর্শক, আমরা একজন স্টুডেন্ট বন্ধুকে পেয়ে গেছি। আপু আমরা আমাদের চ্যানেল উদ্দেশ্যে একটি ধাঁধা শো করে দেখি, তো আপনাকে একটি ধাঁধা দিব যার উত্তর করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে পারলে থাকবে পুরস্কার। তো আপনি কি ধাঁধা নেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। ধন্যবাদ। আপনার উদ্দেশ্যে আমাদের আজকে ধাঁধা, গরু ঘাস খায় দড়ি কি খায়? আমি আবারও বলছি গরু ঘাস খায় দড়ি কি খায়? দড়ি তো কিছু খায় না। দুই। সহজে ভাবতে হবে, এটা গুগলি। তিন। গরুয়ে ঘাস খায় দড়িয়ে। গরু ঘাস খায় দড়ি কি খায়? দড়ি। হ্যাঁ দড়িটা কি খায়? চার। দড়িয়ে প্যাঁচ খায়। পাঁচ। এর সহজে ভাবতে হবে, মানে দড়ি গিট দেওয়া হয় দড়িতে। ছয়। দড়ি কি খায়? সাত। দড়ি তো কিছু খায় না। আট। সহজে ভাবতে হবে। দর্শক, আপুর দেওয়া 10 সেকেন্ড সময় শেষ হয়ে গেছে। আপু উত্তরে বলেছে দড়ি প্যাঁচ খায়। আমরা একটু জেনে নেব আপু কেন দড়ি প্যাঁচ খায় বললো।
মানে দড়ি পেঁচে 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 করানো করা হয় তো এই জন্য বললাম আর কি। দড়ি যখন বর্ষা বাবা থেকে পেঁচ খায় এই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ দর্শক আপুকে আমাকে কংগ্রাচুলেশনস বলতে হচ্ছে কারণ আপুর উত্তরটি সঠিক হয়েছে। আমরা বলেছিলাম আপু যদি সঠিক উত্তর দিতে পারে আমরা তাকে পুরস্কার দিব, তো আমাদের পক্ষ থেকে আপু এই যে পুরস্কার। আচ্ছা পুরস্কারটা পেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, সবাই তো পুরস্কার পেলে খুশি হয়। এদের অনুষ্ঠানে কখনো পার্টিসিপেট করা হয়েছিল? না না এটাই ফার্স্ট। এবারে ফার্স্ট আজকে প্রথম পার্টিসিপেট করলেন এবং পুরস্কার জিতে গেলেন, তো আমাদের একটু দর্শকদের শেয়ার করেন আপনার অনুভূতিটা। জীবনে প্রথম কোন ইয়েতে পার্টিসিপেট করতে পেরে ভালোই লাগতেছে, আবার পুরস্কারও পাইছি, খুশি তো লাগবে অবশ্যই। তো আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলেন। আপনাদের চ্যানেলকে অনেক ধন্যবাদ, যে প্রথম কোনো কিছুতে মানে অংশগ্রহণ করার সুযোগ পেলাম, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। ও হ্যাঁ বলবো তো অবশ্যই বলবো, আমাকে যেহেতু পুরস্কার দিছে অবশ্যই বলতে হবে। সবাই যেন আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে। আচ্ছা আপনাকেও ধন্যবাদ। আচ্ছা আপনাদেরকে আল্লাহ হাফেজ। দর্শক আমি বলেছিলাম ভিডিও শেষে আপনাদের উদ্দেশ্যে একটি ধাঁধা থাকবে, তো আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকে ধাঁধা, কোন টিয়া ডাকে না? আমি আবার বলছি কোন টিয়া ডাকে না, চটপট করে কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে আপনিও হয়ে যেতে পারেন আমাদের আজকের বিজয়ী দর্শক। নতুন নতুন ধাঁধার উত্তর জানতে ও নতুন নতুন ধাঁধার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আপনাদের কাছ থেকে আমি ইমরান বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।